আসসালামু আলাইকুম, কেমন আছো সোনামণিরা? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ। শুনে ভালো লাগলো, জিজ্ঞাসা করলো না ম্যাম কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া রব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া, আমরা এ পর্যন্ত সকলেই সুস্থ আছি, ভালো আছি। তোমরা সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক কি ব্যবহার করবে, তাই না? অবশ্যই বাইরে থেকে আসার পরে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করবে। আমি শিরিনা আক্তার, ইমাম গজ্জালি অনলাইন স্কুল কেজি সেকশনের পক্ষ থেকে আমার বাগানের কি ফুলের শুভেচ্ছা। দেখো এই ফুলগুলোতে কতগুলো কালার আছে, তোমাদেরকে আমি ফুলগুলো একটা একটা করে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, প্রথমেই দেখো এই একটা ফুল মাইকের মতো, কি মাইকের মতো সুন্দর না ফুলটা? এরপরে একটা ঘাস ফুল হলুদ রঙের, কি হলুদ রঙের ঘাস ফুলটা সুন্দর না? এরপরে দেখো আরেকটা ঘাস ফুল আছে, সেটা হচ্ছে ম্যাজেন্টা বলে না, মিষ্টি কালার একটা ফুল। এরপরে দেখো আছে আরেকটা ঘাস ফুল, এটা ম্যাজেন্টা কালার, তাই না? ফুলগুলো অনেক সুন্দর, ভালো লাগছে না? আরেকটা ঘাস ফুল আছে দেখো, সাদা আর গোলাপি কালার মিলানো, অনেক দেখতে ভালো লাগে। স্কুল খুললে আমি তোমাদেরকে স্কুলে নিয়ে যেয়ে দেখাবো, ঠিক আছে? এখন তোমরা দেখো যে ফুলগুলো কত সুন্দর, কতগুলো ফুল তোমাদের জন্য আমি বাগান থেকে নিয়ে আসছি। একটা দেখো আছে সুন্দর একটা গোলাপ, বলো তো আমি বলবো না এটার রঙ কি, কি রঙের এই গোলাপটা? লাল রঙের, তাই না? হ্যাঁ ঠিক ধরেছ। এরপরে দেখো আর একটা খুব সুন্দর একটা ফুল, পাপড়িগুলো ছোট কিন্তু ফুলটা অনেক সুন্দর, এটা হচ্ছে তোমার কি ক্যাকটাসের ফুল, সুন্দর না? হলুদ হলুদ পাপড়িগুলো এক সাইডে ফোটে, দেখো খুব সুন্দর। আর একটা দেখো লাল কি রঙ্গন, আর একটা কি লাল রঙের রঙ্গন, সুন্দর লাগছে না ফুলগুলো? তাহলে আজকে আমরা ফুলগুলোর সাথে পরিচিত হলাম, তাই না? কী কী ফুল দেখালাম? অনেকগুলো ফুল দেখালাম, রঙ্গন দেখালাম, ঘাস ফুলের অনেকগুলো কালার দেখালাম, ক্যাকটাসের ফুল দেখালাম, তাই না? আচ্ছা তোমাদের অনেক ধন্যবাদ, আমরা স্কুল খুললে অনেক মজা করব, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ। সোনামণিরা তোমরা সবাই ঝটপট দ্বিতীয় শ্রেণীর বাংলা বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নাও। হ্যাঁ ঝটপট তৈরি হয়েছে তো? আচ্ছা আমরা সবাই একসঙ্গে বাংলা বইয়ের 44 পৃষ্ঠা খুলি। খুলেছ? দেখো 44 পৃষ্ঠায় কী আছে, 44 পৃষ্ঠায় আছে দুখুর ছেলেবেলা। আজকে আমাদের পড়ার বিষয়টি দুখুর ছেলেবেলা, দুখুর ছেলেবেলা, দুখু ছেলেবেলা কেমন ছিলেন তার বর্ণনা দিয়েছেন এই কি গল্পে, ছোট্ট গল্পে, তাই না? আমরা আজকে সেটাই পড়ব এবং জানবো দুখুর জীবন সম্পর্কে। আচ্ছা প্রথমে আমি একটু তোমাদের বলে নিই, দুখুটাকে দুখুর পরিচয়টা দিই, তাই না? আচ্ছা কবি কাজী নজরুল ইসলাম, এই দুখুর ভালো নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম, কত সালে জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে, 24 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কবি জন্ম কবে কত সালে করেছে সেগুলো আমরা আগে ধীরে ধীরে সুন্দর করে জেনে নিই। কবি কত সালে জন্মগ্রহণ করলেন? 1899
19 খ্রিস্টাব্দে 24 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই কবি, তাই তো? এখন তার মার নাম কি ছিল, বাবার নাম কি ছিল একটু আমরা জানব। বাবার নাম ছিল কাজী, কি বলতো? কাজী ফকির আহমেদ। তাহলে নজরুলের বা দুখুর বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ, আর মায়ের নাম কি ছিল? জাহেদা খাতুন। তার বাল্য নাম ছিল দুখু মিয়া, আমরা যেটা পড়ছি যে দুখুর ছেলেবেলা। তাহলে আমরা কবি সম্পর্কে একটু জেনে নিলাম, তাই না, যে উনি কত সালে জন্মগ্রহণ করলেন, তারপরে তার বাবার নাম কি ছিল, কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, তারপরে তার মায়ের নাম কি ছিল, তার ডাক নাম কি ছিল। কাজী নজরুলের ডাক নাম ছিল দুখু মিয়া, মায়ের নাম ছিল জাহেদা খাতুন। আমরা সুন্দর করে সেটা জানলাম, তাই তো? সবার মনে থাকবে তো কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1819 খ্রিস্টাব্দে 24 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল জন্মগ্রহণ করেন। আমরা একটু দেখে আসি, চলো বইতে দেখো। এটা কাজী নজরুল, এটা কাজী নজরুলের ছেলেবেলা। দেখো কাজী নজরুল ছেলে মেয়েদের সাথে খেলা করছে, তাই তো? এই ছবিতে দেখাচ্ছে এখানে। এখন আমরা একটু পড়ে নিব দুখুর ছেলেবেলা। দুখুর ছেলেবেলা, গ্রামের নাম চুরুলিয়া। সবাই মনোযোগ দিয়ে বইটা সামনে খুলে নিয়ে দেখো, গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, পাড়ার ছেলেদের নিয়ে খেলা করেন, তার নাম দুখু। তার নাম দুখু, মাথায় ঝাঁকড়া চুল, দেখছো? ওনার মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাজারে ঘুরে বেড়ায়, যেটা আমি একটু আগে দেখেছি, দেখো যে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছেন। এরপরে কি, তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। কোথায় সাঁতার কাটেন দুখু মিয়া? তাল পুকুরের টলে পানিতে সাঁতার কাটেন। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা। গ্রামটা কেমন ছিল? গ্রামটা গাছপালায় ঘেরা ছিল। গাছে গাছে পাখি ডাকে, গাছে গাছে কী করে, পাখি ডাকে। এই যে গাছ, এই গাছগুলোর মধ্যে পাখি থাকে, পাখিরা ডাকাডাকি করে। এই জন্য বলছে যে গাছে গাছে পাখি ডাকে, পাখির ডাকে দুপুর ঘুম ভাঙে। কিসের ডাকে দুপুর ঘুম ভাঙে? পাখির ডাকে দুপুর ঘুম ভাঙে। আমরা মনোযোগ দিয়ে কিন্তু খেয়াল করবো, এর মধ্যে থেকে আমরা যেহেতু প্রশ্ন ছোট্ট ছোট বের করব, দেখব আমার সোনামণিরা কেমন করে ক্লাসটা করছে, তাই না? দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম, সে চিন্তা করছে যেহেতু পাখির ডাকে দুপুর ঘুম ভাঙছে, সে কারণে তার মনে মনে ইচ্ছা জাগছে যে যদি আমি সকালবেলার পাখি হতাম তাহলে খুব মজা হতো, তাই না? সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে, গ্রীষ্মের সময়, তাই না? এই যে কী কী ফল পাকে বলতো? আম, জাম, কাঁঠাল, তাই না, লিচু, বিভিন্ন রকমের ফল এই গরমের সময় পাকে। সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা, সবুজ পাতার মাঝে ডাসা ডাসা পেয়ারা, গাছের শাখায় শাখায় তর তর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। তোমরা নিশ্চয়ই কাঠবিড়ালি দেখেছো না? এখন আমাদের সব জায়গায় কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়, গাছের শাখায় শাখায় তর তর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। পেয়ারা খায় কাঠবিড়ালি, কি খায়? পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম তাহলে, এর আগে আমরা কি দেখলাম যে দুখুর ঘুম ভাঙছে পাখির ডাকে,
সেখানে দুখুর ইচ্ছা জাগছে তখন যে আমি যদি সকালবেলার পাখি হতাম। এখানে দেখো কাঠবিড়ালি পেয়ারা খায়, দুখু ভাবে আমি যদি কাঠবিড়ালি হতাম, মানে তখন তার ইচ্ছা করছে কাঠবিড়ালি হওয়ার জন্য, যে গাছে গাছে ঘুরে ঘুরে সে মজা করে পেয়ারা খাওয়ার খেতে পারবে বলে। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, দুখুদের বাড়ির পাশে কি আছে, একটা মসজিদ আছে, মসজিদের পাশেই আছে মক্তব, সেই মক্তবে দুখু লেখাপড়া করে। মসজিদের পাশেই আছে একটা মক্তব, সেই মক্তবে কে লেখাপড়া করে, দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়। সেই ছোটোবেলা থেকেই দুখু দেখো কি মুখে মুখে ছড়া বানাচ্ছে, মানে ছড়া তৈরি করছে, অন্যকেও শোনায়, যে ছড়াটা সে তৈরি করে সেটা সে অন্যকেও জানায়। দুখুর গানের গলাও ছিল সুরিলা, তার কণ্ঠ ছিল অনেক সুন্দর, তার অনেক গান আছে আমরা জানি, মুখে মুখে গান বেঁধে গাইত, মানে নিজেই গানটা তৈরি করতেন এবং নিজেও গেতেন। সকালে গান শুনে মুগ্ধ হতো কি সকলে, মানে কি সবাই, সকলে মানে সবাই গান শুনে মুগ্ধ হতো, খুব সুন্দর তার গানের গলা ছিল। কেই দুখু, প্রশ্ন কেই দুখু, তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। দুখুটাকে আমরা জানলাম, দুখু বাংলার নামকরা কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের কী কবি, জাতীয় কবি, তাই না, বিদ্রোহী কবি। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন, তিনি ছোটদের জন্য ছোট ছোট কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, ছোটদের জন্য গানও লিখেছেন, লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের এই যে জাতীয় কবি, আমি একটু আগে বলেছিলাম, তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। আমরা দুখুর ছেলেবেলাটা কীভাবে কেটেছে এই বই থেকে আমরা সে সবগুলো জানতে পারলাম, তাই না সোনামণিরা। এখন সবাই, আমি একটু প্রশ্ন ধরবো ছোট্ট ছোট্ট বইয়ের মধ্যে থেকে, দেখি কে কেমন পারো, তাই না। চলো আমরা বোর্ডে দেখি প্রশ্নগুলো, আমরা বোর্ডে দেখি। দুখুর গ্রামের নাম কি, দুখুর গ্রামের নাম কি, দুখুর গ্রামের নাম চুরুলিয়া, গুড। আমরা যদি আর একটা ছোট্ট দেখি, দেখি কেমন পারো তোমরা, দুখু কোথায় সাঁতার কাটে, কোথায় সাঁতার কাটে বলো, কেউ পারবে সোনামণিরা। দুখু তাল পুকুরে টল টলে পানিতে সাঁতার কাটে, এই তো তোমরা সুন্দর পারছ। কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে, ঘুম ভাঙে, কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে, পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ছোটবেলায়
কোথায় লেখাপড়া করেন? কোথায় লেখাপড়া করেন? পড়া করেন। দুঃখ ছোটবেলায় কি মক্তবে লেখাপড়া করেন? প্রশ্নবোধক চিহ্নটা সুন্দর হয়নি এখানে, তাই না? একটু সুন্দর করি আমরা আমরা যে কাজটাই করব অবশ্যই সুন্দর পরিপাটি করে করব। যতটুকু পড়বো ততটুকু মনোযোগ দিয়ে পড়বো। নিশ্চয়ই তোমরা সুন্দর করে প্রশ্নগুলো বুঝতেছো এবং পাচ্ছ, তাই না? দুখুর ভালো নাম কি? দুঃখুর ভালো নাম কি? দুঃখুর ভালো নাম কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবির নাম কি? কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। আমরা সবাই এই প্রশ্নগুলো কি পারবো নিশ্চয়ই, তাই না? আমি আরও একবার তোমাদেরকে প্রশ্নগুলি বুঝাই দিচ্ছি, তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে খাতায় লিখে ফেলো এবং উত্তরটাও লিখে ফেলো। প্রথমে আমি কি প্রশ্ন করেছি তোমাদেরকে, দুঃখুর গ্রামের নাম কি? দুঃখুর গ্রামের নাম চুরুলিয়া। দুঃখু কোথায় সাঁতার কাটে? দুঃখু তালপুকুরে টলটলে পানিতে সাঁতার কাটে। কিসের ডাকে দুঃখুর ঘুম ভাঙে? কিসের ডাকে মনে আছে বলতো? এই যে আমরা পড়েছিলাম সুন্দর করে, পাখির ডাকে দুঃখুর ঘুম ভাঙে। দুঃখু ছোটবেলায় কোথায় লেখাপড়া করেন? দুঃখু ছোটবেলায় মক্তবে লেখাপড়া করেন। দুঃখুর ভালো নাম কি? দুঃখুর ভালো নাম কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। দেখি তোমাদের একটু মনে আছে কিনা আর একটা প্রশ্ন করে, যেহেতু আমরা নজরুল সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, তাই না? যদি বলি যে দুঃখুর মায়ের নাম কি? দুঃখুর মায়ের নাম কি? সবাই জানো কি বলেছিলাম? হ্যাঁ, বলেছিলাম জাহেদা খাতুন, তাই না? তাহলে দুঃখুর মায়ের নাম কি? জাহেদা খাতুন। দুঃখুর মায়ের নাম জাহেদা খাতুন। সোনামণিরা, তোমাদের কি ভালো লাগছে? পড়াটা সুন্দর লাগছে না? অনেক সুন্দর লেগেছে, তাই না? যে দুঃখুর আমরা কবে দুঃখু কবে জন্মগ্রহণ করলো, তার বাবার নাম কী ছিল, কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, বাবার নাম কী ছিল, আমরা এগুলো জানতে পারলাম, তাই না? এবং আমরা এর ভেতর থেকে ছোট্ট ছোট্ট প্রশ্ন তৈরি করে দিলাম, সেটাও তোমরা সুন্দর করে পেরেছ। অনেক ধন্যবাদ তোমাদেরকে সোনামণিরা। এখন আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা কোনগুলো দেবো দেখো তো? এইটাই তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ
অবশ্যই তোমরা কি করবে এই প্রশ্ন কয়টায় বাড়ির কাজ আমরা বাড়ির কাজগুলো করব তাই না সবাই বাড়ির কাজ করে কি করবে কমেন্ট বক্সে দিয়ে দিবে মনে থাকবে তো গতদিনে কিন্তু সবার বাড়ির কাজ পাই নাই এই জন্য আমার মনটা খুব খারাপ লেগেছে আমি আশা করব তোমরা সুন্দর করে বাড়ির কাজটা তৈরি করবে এবং আমাকে কি দিতে হবে তাই না কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিবে তোমরা অনেক সুন্দর লক্ষ্মী সোনা ভালো থেকো সুস্থ থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ